সবাই কেমন আছো? আজকের ভিডিওটা একটা ভীষণ ভীষণ মজার ভিডিও। অনেকদিন পর এমন একটা ভিডিও এডিট করতে গিয়ে আমার ভীষণ আনন্দ হয়েছে। আজকের ভিডিওটা জার্মানিতে একটা মেলা, তো চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে যে বেল আইকনটা আছে সেটাতে ক্লিক করবে। তো চলো শুরু করা যাক। তো আমরা যেখানে যাচ্ছি সেটা হলো রাইন কিরমেস জার্মানিতে, যার অর্থ হলো রাইন ফেয়ার, অর্থাৎ রাইন নদীর ধারে একটা মেলা বসেছে আর আমরা সেই মেলাটা দেখতে যাচ্ছি। চলো দেখাই তোমাদেরকে মেলাটা। ডুসেলডর্ফ পৌঁছানোর পর আমরা যখন একটা ইউবান নিই এই মেলাতে পৌঁছানোর জন্য, তখনই আমরা বুঝতে পারি কি অসম্ভব ভিড় হতে চলেছে মেলাটার মধ্যে। আর যখন মেলাতে এসে পৌঁছাই তখন তো বুঝতেই পারি যে কি ভিড়ের মধ্যে আমরা এসে পৌঁছে গেছি। হবে নাই বা কেন, এটা হলো রাইন নদীর ধারে সব থেকে বড় ফানফেয়ার। কতটা বড় সেটা আন্দাজ করা আমার পক্ষে হয়তো সম্ভব ছিল না যদি না আমরা এই ড্রোন শটগুলো নিতে পারতাম। একধারে এই সুন্দর রাইন নদী আর তার পাশেই এই বিশাল বিশাল মেলাটা। মেলাটা 1,65,000 স্কোয়ার মিটার জমির ওপর হচ্ছিল, মানে ভাবা যায় একটা প্রায় বসতির সমান যেখানে এই মেলাটা হচ্ছিল। আর ওপর থেকে দেখলে লোকে গিজগিজ করছে এইরকম। আমরা অবশ্য সামনে থেকেও বুঝতে পারছিলাম যে এখানে প্রচুর প্রচুর লোক রয়েছে। জার্মানিতে আসার পর আমি এই প্রথম একসাথে এত লোক দেখলাম, কারণ এখানে পপুলেশন খুব কম হওয়ার জন্য আর আমরা একটু কান্ট্রি সাইডে থাকি বলে একদমই লোকজন দেখতে পাই না, খুবই কম। তো আমরা আস্তে আস্তে বাইরে থেকে মেলাটা দেখে মেলার ভিতরে ঢুকছিলাম, খুব খুব ভালো লাগছিল। আমার তো যা হাল, আমি তো প্রত্যেকটা মুহূর্তে কাটোয়াকে অনুভব করি আর তাই আমার মনে হচ্ছিল আমি যেন এক্সপো মেলায় আসছি। এই বছর কাটোয়ার এক্সপো মেলাটা আমার মিস হয়েছে, যাই হোক এটা দিয়ে সেটা পুষিয়ে গেল। আমাদের সাথে সেদিন ছিল সম্পদ, নেহা, শঙ্খ আর ঝিলিক। আর এই মেলাটার ইনফরমেশান ঝিলিকই কিন্তু প্রথম পেয়েছিল, তারপর সম্পদকে জানিয়েছিল আর আমরা সেখান থেকে এই ইনফরমেশানটা পাই। তো দেবাশীর যেমন বরাবরের সাহসী, তো দেবাশীর প্রথমে ঢুকেই এইটাতে চাপবে বলে বলছিল আর আমার এটা দেখেই ভীষণ ভয় হচ্ছিল। আমার অবস্থাটা দেখো, নিজে চাপার কোনো মুরদ নেই অথচ দেবাশীষ চেপেছে। আমি বাইরে থেকে দেবাশীষকে হাজার ইনস্ট্রাকশন দিয়ে যাচ্ছিলাম, ধরে থাকো ধরে থাকো, আর এই ছেলে এত সাহসী, চাপার পর আকাশে যখন ওপরে তুলছিল তখন যেন পলিটিক্যাল লিডার একটা সেই হিসাবে হাত নাড়তে নাড়তে ওপরে যাচ্ছিল। যাই হোক আমার তো দেখেই খুব ভয় হচ্ছিল। একটা সাইরেন বাজলো, তারপরে এটা চলতে স্টার্ট করলো আর সে কি ঘোরানো এদিক ওদিক উল্টেও পাল্টা, মানে আমার ওখানে দাঁড়িয়ে থাকতেই ভয় হচ্ছিল। মনে হচ্ছিল এটা যদি বাই চান্স খুলে যায় তাহলে যে এসে আমার ঘাড়ে পড়বে আর আমি পুরো শেষ। এই রাইডটার কস্ট ছিল 6 ইউরো, মানে আমাদের ইন্ডিয়ান রুপিসে মোটামুটি 500 টাকার কাছাকাছি। দেবাশী সেটাতে চাপার পর আমরা দাঁড়িয়েছিলাম, আমরা দেখছিলাম বাইরে থেকে এনজয় করা ভালো এই সমস্ত জিনিসপত্র। আর রিহান যেহেতু আমাদের সাথে ছিল তার জন্য আমরা প্রত্যেকটা রাইডে হয় দেবাশীষ বা আমি এই হিসাবে চাপছিলাম, কারণ রিহানের কাছেও থাকতে হবে। আর এখন আমার ব্যাকগ্রাউন্ডে যদি কোনো আওয়াজ শুনতে পাও রিহানের, তাহলে কিন্তু সেটা রিহান এই ভিডিওটা দেখছে এবং আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছে যে এরকম এরকম করে বলো। যাই হোক যত যত সময় যাচ্ছিল আমরা মেলাটার আরও ভিতরে ঢুকছিলাম।
অসংখ্য অসংখ্য স্টল বসেছে মেলার মধ্যে। আর এইখানে একটা জায়গায় দেখতে পেলাম যে এখানে এরা বন্দুক দিয়ে আমাদের ওখানে যেরকম বেলুন ফাটায় সেই রকম একটা দোকান রয়েছে, এবং এরা প্রত্যেকটা জিনিসের ওপর টার্গেট করে বন্দুকটা রাখছে এবং তারপর সেখান থেকে যা পাওয়ার পাচ্ছে। তো যত মেলাটার দিকে এগোচ্ছিলাম সবই মনে হচ্ছিলো যে সবেতেই চাপি। আমরা মোটামুটি একটু বিকাল নাগাদই পৌঁছেছিলাম। তো তখন যা ভিড় ছিল, যত সময় যাচ্ছিল আরো বেশি ভিড় যেন বাড়তে থাকছিল। এই ড্রোন শটগুলো বাড়িতে এনে দেখার পর আমি ভাবছিলাম এই করোনার বাজারে আমরা এটার মধ্যে কতক্ষণ ছিলাম। যাই হোক, ঠাকুরের কৃপায় আমাদের কিছু হয়নি, সেটা একটা ভালো জিনিস। আর এই যে ইভেন্টটা, এটা তো আমাদের এক্সপো মেলায় আসেই আসে, আমরা এটাকে নৌকা বলে জানি, এখানেও এটা ছিল। তো এইভাবে মেলাটা এনজয় করতে করতে আমরা এগিয়ে যাচ্ছিলাম। আর একটা জায়গায় দেখলাম আইসক্রিম মানে কুলফি আর একটা বরফ জল বিক্রি হচ্ছে। তো এই বরফ জলটা দেখে আমার মামা বাড়িতে গাজনের কথা খুব মনে পড়ছিল। গাজন যখনই হতো তখনই আমরা ওই লেবু জল খেতাম। লেবু জল খেয়ে ঠান্ডা লেগে গলা ধরে শেষ হয়ে যেত, কিন্তু তাও ওটা খেতেই হবে। হাজারো স্টল, হাজারো লোক আর হাজারো রাইড, দেখতে যে কি ভালো লাগছিল সেটা আমি হয়তো ভাষায় প্রকাশ করতে পারবো না। তারপর যেতে যেতে আমরা এইটাকে দেখতে পেলাম, এটা ওই একটা হন্টেড ঘর। এর ভিতরে গিয়ে আমরা ভূত দেখতে পারবো, যেরকমটা কাটোয়া রেনেসাঁ ক্লাবে হয়ে থাকে, যেখানে আমি কোনোদিনই ঢোকার সুযোগ পেলাম না, বড় লাইনের বড়। যাই হোক, এটা দেখার পরে মনে অল্প অল্প ইচ্ছা হচ্ছিল যে তাহলে এটার ভিতরে ঢুকবো। তারপরে ভয় হচ্ছিল যে আমি এখানে সারাদিন একা একা থাকবো আর মাথায় যদি ওই ভূতের ব্যাপারটা ঢুকে যায় না তাহলে ভীষণ ভয় করে। কিন্তু দেবাশিস আমাকে বললো যাও যাও যাও। তো যাই হোক, আমি ওটাতে ইন্সপায়ার হয়ে ভাবলাম ঠিক আছে একবার ঢুকেই যাই। বুঝতেই পারছো যে ভিতরে কি ভয়ানক জিনিসটা ঘটতে চলেছিল। তো আমি প্রথমে মোবাইলটা নিয়েছিলাম রেকর্ড করার জন্য, তারপরে আমার যখন আন্দাজ হয়ে গেল যে কি ঘটতে চলেছে আমি আর সাহস করিনি। যাই হোক, এই রাইডটার কস্ট ছিল 4.5 ইউরো, মানে মোটামুটি ইন্ডিয়ান কারেন্সিতে 350 টাকার কাছাকাছি। এবং যেরকম আমি ভেবেছিলাম যে আমি তারপরে কিছুদিন ভয়েই কাটাবো, এক্স্যাক্টলি সেরকমটাই আমার সাথে ঘটেছিল। সমস্ত কিছু রাইড দেখছিলাম এবং আমার খুব আফসোস হচ্ছিল যে রিহান এখন এত ছোট, রিহানকে কোনো রাইডেই চড়াতে পারছিলাম না। খুব ইচ্ছা হচ্ছিল যে ওকে অ্যাটলিস্ট নিয়ে বসেও যদি কোনো রাইডে চড়তে পারতাম, অ্যাটলিস্ট ওর স্মৃতিতে থাকতো যে জার্মানিতে ও একটা মেলা এনজয় করেছিল, যখন ও ইন্ডিয়া ফিরে যেত তখন এটা দেখতে পেত। যাই হোক, কিছু করার নেই, যেহেতু ওর ঘাড় এখনও শক্ত হয়নি আর ও খুবই ছোট, তার জন্য ওকে নিয়ে আমরা কোনো রাইডে চাপার সাহস পাইনি। তারপরে এলো এই রাইডটা, এই এত ওপরে উঠে একটা নাগরদোলা ঘুরবে। আর সেদিনের ওয়েদারটা ছিল খুবই সুন্দর, নীল আকাশ, তার মধ্যে সাদা সাদা মেঘ, আর তার মধ্যে নিচ থেকে যখন এই রাইডগুলোকে দেখছিলাম সত্যিই খুব ভালো লাগছিল, না জানি ওপর থেকে আরো কত ভালো লাগে। যাই হোক, দেবাশিস সেটাতে চাপার জন্য প্রচণ্ড এক্সাইটেড ছিল। দেবাশিস, সম্পদ আর নেহা এটার উপরে উঠেছিল। Wir haben noch Plätze frei.
how things to be improved, but I am interested. Hello! শেষ হওয়ার পর আমরা মেলায় আরো ঘুরছিলাম। তো এই রাইডটার কস্ট ছিল 8 ইউরো, মানে ইন্ডিয়ান রুপিজে 650 টাকার কাছাকাছি। তো আরো মেলার ভিতরে যাচ্ছিলাম, যত মেলার ভিতরে যাচ্ছিলাম তত আরো আরো দোকান দেখতে পেয়েছিলাম। এটা একটা নতুন টাইপের খেলা, এই জলের মধ্যে দিয়ে এই এই হাঁসগুলো যাচ্ছিলো এবং বাচ্চারা দেখছিলাম ম্যাগনেটিক কিছু একটা বড়শি দিয়ে এগুলোকে ধরার চেষ্টা করছিল। তো তারপর এলো এই জায়গা, কথায় আছে ন্যাড়া বেলতলা দিয়ে একবারই যায়, কিন্তু না, আমার মতো নেড়িরা বেলতলা দিয়ে বারবার যায়। নিকো পার্কে এরকম একটা রাইডে চাপার পর আমি প্রচণ্ড রকম অসুস্থ হয়ে গেছিলাম, কিন্তু তাও আমার সেখান থেকেও শিক্ষা হয়নি। আমি এখানে আসার পর আবার এই রাইডে চাপলাম। চাপার পর আমরা কোনো রাইডে চাপার সাহস হয়নি, কিন্তু তাও আমরা মেলাটা ঘুরছিলাম, মেলাটা এনজয় করছিলাম, আরও সব রাইড দেখছিলাম। কিন্তু ঘটনাটা হচ্ছিল আমাদের এখানে এসে গোপ্রোর ব্যাটারি শেষ হয়ে গেছিলো, তার জন্য আর বেশি কিছু মেলার ডিটেলস আমরা রেকর্ড করতে পারিনি। তো এরপরে আমরা একটু খাওয়া দাওয়া করছিলাম, মেলার এই ভিড়ভাড়টা থেকে আমরা একটু রাইনের ধারে বসেছিলাম এবং সেখানে বসে বসে খুব এনজয় করছিলাম, খাওয়া দাওয়া করছিলাম। তো যাই হোক, এখান থেকে আমরা দেখলাম এখানে আরও সব দোকানপাট বসেছে, সেখান থেকে কিছু খাবার দাবার কিনে নিয়ে আমরা রাইনের ধারে চলে গেলাম। সেও এক অদ্ভুত অদ্ভুত ভালো লাগা ছিল, আমি তো সবটা রেকর্ড করতে পারিনি। তো মেলাটা এখানে হয়েছিল 15 থেকে 24 জুলাই, 24 জুলাই শেষ হয়ে গেছে। তোমরা বুঝতেই পারছো যে মেলাটা আর ওখানে হচ্ছে না, কিন্তু মেলাটা একটা নতুন জায়গায় শিফট করছে, সেটা হচ্ছে হারনেতে। হারনেতে মেলাটা কোথায় হচ্ছে সেটার ডিটেলসটা আমি ডিসক্রিপশন বক্সে লিখে দেবো, যারা জার্মানি থেকে দেখছো তারা যদি যেতে চাও তো তারা সেই মেলাটাতে যেতে পারো। তো আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সুস্থ থেকো, ভালো থেকো, টেক কেয়ার, বাই।